আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজমুল ইংলিশ টিচিং হোম সুপ্র শেখার্থী আজকের ক্লাসে আমি কমপ্লিটিং স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব আজকের স্টোরি এর টপিকটা হচ্ছে দ্য রেডি উইথ অফ আ বয় অর্থাৎ একজন বালকের উপস্থিত বুদ্ধি সুপ্র শেখার্থী স্টোরি কিন্তু ধরনের হয়ে থাকে একটি হলো ট্র্যাডিশনাল স্টোরি আর একটি হলো কমপ্লিটিং একটা হলো ক্রিয়েটিভ স্টোরি তো আজকের এই ক্লাসে আমি যে স্টোরি নিয়ে আলোচনা করবো সেই স্টোরিটি হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি ক্রিয়েটিভ ক্রিয়েটিভিস কিন্তু আপনি নিজের মতো করে লিখে আসতে পারবেন অর্থাৎ গল্পটি যে কোনোভাবেই যদি একটি ঘটনার সাথে মিল করে লিখে আসতে পারেন তাতে কিন্তু আপনি একটা নম্বর পেয়ে যাবেন আর গল্পটা কিন্তু যখন আপনি লিখবেন অবশ্যই প্রদত্ত প্রশ্ন করতে যতটুকু গল্প অংশ দেওয়া থাকে ততটুকু লেখে কিন্তু আপনাকে গল্পটা কমপ্লিট করে আসতে হবে তাহলে আসুন কথা না বেরিয়ে ক্লাসটা শুরু করা যায় আর ক্লাসটা শুরু করার আগে আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যদি এই চ্যানেলে আপনার নতুন হয়ে থাকেন বা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান কমপ্লিটিং স্টোরি দ্য রেডি উইথ অফ আ বয় একজন বালকের উপস্থিত বুদ্ধি সুপ্রিয় শেখার এখানে দেখুন ওয়ান সানি মর্নিং আ বয় অফ ইয়ার্স অফ স্ট্যান্ডিং আ ক্যাটেল স্ট্যান্ডিং ক্যাটেল বাই দ্য সাইট অফ রেলওয়ে লাইন সাডেনলি হি আ স্মল রেলয় স্লিপার ওয়াস অ্যাভার টু কলাপস এভাবে কিন্তু প্রদত্ত প্রশ্নপত্রে কিন্তু কিছু অংশ দেওয়া থাকবে আপনি যখন স্টেডিটে লিখবেন তখন কিন্তু এত এতটুকু লিখে তার পরের অংশ কিন্তু আপনার মতো করে যতটুকু দেওয়া আছে তার সাথে মিল রেখে কিন্তু গল্পটা কমপ্লিট করে আসতে হবে তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ নম্বর পেয়ে যাবেন দেখুন ওয়ান সানি মর্নিং আ বয় অফ ইয়ার্স ও স্ট্যান্ডিং ক্যাটেল বাই দ্য সাইট অফ রেলওয়ে লাইন এক রুদ্র সকালে কয়েক বছর বয়সী ছেলে রেল লাইনের পাশে গরু চড়াচ্ছিল সানি অর্থ হলো রৌদ্র উজ্জ্বল ট্যান্ডিং অর্থ হলো চড়াচ্ছিল সাডেনলি হি নট ইস্ট দ্যাট স্মল রেলওয়ে স্লিপার ওয়াজ অ্যাবাউট টু কলাপস হঠাৎ সে লক্ষ্য করলো যে একটি ছোটো রেল স্লিপার ভেঙে পড়তে চলেছে অ্যাবাউট টু কলাপস মনে অর্থ ভেঙে পড়তে চলেছে নট ইস্ট অর্থ হলো লক্ষ্য করল হঠাৎ সে লক্ষ্য করলো যে একটি ছোটো রেল স্লিপার ভেঙে পড়তে চলেছে আফটার ওয়াইল হি রিমেম্বার দ্যাট মেইল রেল ওয়াজ সাপোজ টু ক্রস ইন অ্যাবাউট হাফ অ্যান আওয়ার কিছুক্ষণ পর তার মনে পড়লো যে একটি মেইল ট্রেন প্রায় আধ ঘন্টার মধ্যে পার হয়ে পার হওয়ার কথা আফটার ওয়াইল মানে হলো কিছুক্ষণ পর রিমেম্বার করতে হলো মনে পড়লো ওয়াজ সাপোজ টু মানে হলো হওয়ার কথা কিছুক্ষণ পর তার মনে পড়ল যে একটি মেল ট্রেন প্রায় আধ ঘন্টার মধ্যে পার হওয়ার কথা হি থট দ্যাট অ্যান অ্যাক্সিডেন্ট মাই টকার সে ভাবলো দুর্ঘটনা ঘটতে পারে থট করতে হলো ভাবলো অকার মনে হলো ঘটতে পারে সে ভাবলো দুর্ঘটনা ঘটতে পারে হি গ্রেও অ্যানেকজিয়াস অ্যাবাউট দ্য লিভস অফ মেনি প্যাসেঞ্জার্স তিনি বহু যাত্রীর জীবন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন he began to থিঙ্ক অ্যাবাউট হাউ he could সেভ দ্য ট্রেন ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট সে ভাবতে থাকে কীভাবে সে ট্রেনটিকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারে দ্য বয় নিউ দ্য ট্রেন স্টপস ওয়াইন অ্যানিওয়াল ওয়েবস আউ রাইট ফ্লাক ছেলেটি জানতো যে কেউ লাল পতাকা বাদলে ট্রেন থামে ওয়েবস অত হল বাদলে হি হ্যাড আও রাইট ন্যাপকিন উইথ হিম তার সাথে একটি লাল রুমাল ছিল অ্যাড মানে হলো ছিল তার সাথে লাল রুমাল ছিল দিবাই মেড অফ ইস মাইন্ড টু ইউজ দ্য ন্যাপকিনটিকে পতাকা হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে বা নিয়েছে অ্যাট অন সি হার্ড অন হার্ড দ্য হুইসেল অব দ্য ট্রেন সাথে সাথে ট্রেনের হুইসেল শুনতে পেলো দ্য ট্রেন ওয়াজ কামিং অ্যাট দ্য ফুল স্পিড ট্রেনটি পূর্ণ গতিতে আসতেছিল অ্যাট দ্য ফুল স্পিড মনে হলো পূর্ণ গতি দ্য বয় স্টুট বিসাইড দ্য রেলওয়ে লাইন অ্যান্ড বিগান টু ওয়েভ ইজ ন্যাপকিন অ্যাজ এ ফ্লাগ ছেলেটি রেল লাইনের পাশে দাঁড়িয়ে পতাকা হিসেবে রুমাল নাড়তে লাগলো দ্য ড্রাইভার শোয়া ইট অ্যান্ড স্টপড দ্য ট্রেন চালক তা দেখে ট্রেন থামিয়ে দেন

ই থ্যাংক টু দ্য বয় সে পালকটিকে ধন্যবাদ জানালো হি সাইড ইউ হ্যাভ সেফট দ্য লাইফ অব এ থাউজেন্ড পিপল তিনি বলেন তুমি এক হাজার মানুষের জীবন বাঁচিয়েছ ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট বয় তুমি খুব বুদ্ধিমান চালি ইউ ডিজার্ভ আর গ্রাইট রিওয়ার্ড তুমি একটি মহান পুরস্কারে প্রাপ্ত সুব্র শিক্ষার্থী যদি এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম